ইন্ডিয়ান পোস্টের অফিসিয়াল ওয়েবসাইটে পোস্ট অফিসে চাকরির একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইন্ডিয়ান পোস্টের মেল মোটর সার্ভিসে নিয়োগ করা হবে। পদের নাম থেকে শুরু করে শূন্য পদের সংখ্যা এবং আবেদন প্রক্রিয়া সহ সব কিছু আজকে এই ভিডিওতে আপনাদের জানাবো। অবশ্যই পুরো ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করবো, তবে ভিডিওটি শুরু করবার আগে একটা ছোটো রিকোয়েস্ট, আপনারা যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে দেওয়া বেলটিকে বাজিয়ে ফেলতে ভুলবেন না। এই মুহূর্তে একদম অফিসিয়াল নোটিফিকেশানটি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে নোটিশ নাম্বার থেকে শুরু করে এবং নোটিশ নাম্বারটা আপনারা একটু দেখে নেবেন, কেমন অ্যাপ্লাই করবার সময় এই নোটিশ নাম্বারটা খুব দরকার পড়ে। তো নোটিশ প্রকাশের তারিখ, নোটিশ কিন্তু অলরেডি প্রকাশ হয়ে গেল ডেটে, ঠিক আছে, তো নোটিশটা প্রকাশিত হয়ে গেছে এবং পদের নাম হলো স্টাফ কার ড্রাইভার। বেতন প্রতি মাসে 19,900 টাকা থেকে ম্যাক্সিমাম 63,200 টাকা, সাথে গ্রেড পে 2 অনুযায়ী বেতন দেওয়া হবে, ঠিক আছে, গ্রেড পে দেওয়া হবে। এবং বয়সসীমা 18 থেকে 27 বছরের মধ্যে আবেদনকারী বয়স হতে হবে। প্রয়োজনীয় যোগ্যতা যেটা চাওয়া হয়েছে, মাধ্যমিক পাস করতে হবে, হালকা এবং ভারী যানবাহন চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, যানবাহনের যন্ত্রাংশ সম্পর্কে জ্ঞান থাকতে হবে, হালকা এবং ভারী যানবাহন চালানোর 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শূন্যপদ সম্পূর্ণ হয়েছে 29টি, নিয়োগ প্রক্রিয়া সরাসরি নিয়োগ করা হবে এবং চাকরির সময়সীমায় 2 বছরের জন্য কাজের নিয়োগ করানো হবে, অর্থাৎ এটা কিন্তু কন্ট্রাকচুয়াল ড্রাইভার নিয়োগ করানো হচ্ছে 2 বছরের জন্য। তো আবেদন প্রক্রিয়াটা আপনাকে জানিয়ে দিই, সম্পূর্ণ 6টি স্টেপে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। অফিসিয়াল নোটিশের নিচে একটা লিঙ্ক, আমি এই যে ভিডিওর নিচে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, লিঙ্কে যেতে হবে এবং নোটিশ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন নোটিশের 3 নম্বর পেজে চলে আসবেন, সেখানে একটি ফর্ম আপনারা দেখতে পাচ্ছেন, এই ফর্মটিতে ফর্ম দেওয়া আছে। তো ওই ফর্মটি A4 পেজে প্রিন্ট করাতে হবে। একটি প্রিন্ট করার পরে তারপর যেটা করতে হবে সেটা হলো ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে, এরপর ফর্মের সাথে প্রয়োজনীয় কিছু নথিপত্রের জেরক্স লাগিয়ে দিতে হবে, সেগুলিকে একটি খামে ভরতে হবে এবং ফাইনালি যেটা করতে হবে তারপর আবেদনপত্রের ওই খামটিকে নিচের দেওয়া ঠিকানায় স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। কোন ঠিকানায়, এই ঠিকানাটা আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এই ঠিকানায় আপনাকে এই পোস্টটা করতে হবে এবং আবেদনপত্রের সাথে যেসব ডকুমেন্ট জমা দিতে হবে সেটা জেনে নিন। জন্মের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, ড্রাইভিং অভিজ্ঞতার সার্টিফিকেট, SC ST OBC EWS EMS সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে লাগবে এবং ড্রাইভিং লাইসেন্স লাগবে, টেকনিক্যাল যোগ্যতা সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। অর্থাৎ দেখুন, এই টেকনিক্যাল যোগ্যতা সার্টিফিকেট এই কারণেই চাওয়া হয়েছে যে কোনো কারণে যদি রাস্তাঘাটে কোনো গাড়ির টেকনিক্যালি কোনো ইস্যুস প্রবলেম দাঁড়িয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একটু কিছু যোগ্যতা সেক্ষেত্রে প্রয়োজন হয়ে দাঁড়ায়, যার জন্য এই যোগ্যতাটাও চাওয়া হচ্ছে। গুরুত্বপূর্ণ তারিখ, নোটিশ প্রকাশ হয়েছে 17/1/2022 এবং আবেদন শুরু হয়েছে 17/1/2022, ঠিক আছে, অর্থাৎ জানুয়ারি মাসের 17 তারিখ থেকে আবেদনপত্র জমানো শুরু হয়েছে এবং আবেদনপত্র জমানো শেষ হবে মার্চ মাসের 15 তারিখ পর্যন্ত। এবং এই বিষয়ের, এই অর্থাৎ এই চাকরির যে কোনো ইম্পর্টেন্ট লিঙ্কগুলো যে থাকবে, অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিংবা নোটিশ ডাউনলোডের লিঙ্ক, এছাড়া অ্যাপ্লাই কীভাবে করবেন সেটার ডাউনলোডের লিঙ্কটা আমি দিয়ে দেবো। কোনো রকম প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।